হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আজকের ব্লগটার সাথে আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে আমার শ্বশুরমশাইয়ের বার্ষিকীর কাজ, তো তোমরা সবাই বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব যে আমি কিভাবে ছোট্ট করে আজ ঘরের মানে ঘরেই মানে কাজটা করি। তো আমার শরীর যেহেতু ভালো না আর সেরকম পরিস্থিতি নেই, তো ওই জন্য আমরা ঘরোয়াভাবেই কাজটা করছি। তো আমি বাবার জন্য আজকে ভোগ রান্না করছি, এখানে তোমরা দেখতেই পারছো। তো ভোগের জন্য আমি এখানে পায়েস আর পাঁচ রকম ভাজা আর করছি হচ্ছে আতপ চালের খিচুড়ি আর হচ্ছে সুজি করব একটু আর লুচি, এই কটা জিনিসই আমি করছি আমার সাধ্য মতো। বললামই যে আমার শরীরটা অতটা ভালো নেই, তো আর বেশি কিছু করতে পারিনি, আর কিছু ফল মিষ্টি দিয়েই আমরা বাবার কাজটা করব ঘরেই। তো সকাল সকাল ওই জন্য উঠে আমি আগে বাসি কাপড় টাপড় ছেড়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে আগে ভাবলাম যে রান্নাটা করে নিই, যেহেতু গরম পড়েছে তো রান্না করতে গেলে ঘেমে যাবো, ওই জন্য ভাবলাম আগে রান্না টান্না করে নিই, তারপর একবার স্নানটা করে বা পুজোটা করব। তো আমি আগে এখানে রান্না করে নিচ্ছি, তারপর আমি স্নান করে পুজোটা করব। আর স্নানের আগে আমি যেহেতু আমি বাসি কাপড় ছেড়ে গা হাত পা প্রায় ধুয়েই এসেছি, তো ফল টল কেটে মানে যে কাজগুলো আর কি থাকে, যেগুলো আমি আর কি গরমে করতে একটু অসুবিধা হবে স্নানের পরে, তো সেই কাজগুলো যেমন ফল কাটা, মোছা মুছি, এরকম কাজগুলো সব করে তুলসী তলায় যেহেতু বাবাকে খাবার দেব, তো তুলসী তলায় বাবার ভোগটা বাইরেও একবার বাইরে এক জায়গায় দিতে হয়, তো বাইরে তুলসী তলায় আমি দেবো। তো সেই তুলসী তলাটা লেপে ঠেপে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে তারপর আমি স্নানে যাব। তো চলো আজকের ব্লগটা, আমি বেশি কিছু তোমাদের সঙ্গে হয়তো বলতে পারবো না, শুধু শেয়ারই করতে পারবো কাজ মানে কীভাবে কাজটা করি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমি কী কী করি সেটাও তোমরা দেখতে থাকো।
তোমাদের বলেছি যে স্নানের আগে আমি ফল টল কেটে সবকিছু গুছিয়ে রেখে গেছি, তো এখন আমি স্নান করে চলে এসেছি একটা শাড়ি পরে। আর এখানে আমি ছোট থালাটাতে বাবার বাইরে যে ভোগটা দেবো সেই ভোগটা আমি এখানে তৈরি করছি, মানে বাইরে যে খাবারটা দেবো পান, পাঁচ রকম ভাজা আর যা যা রান্না করেছি সেইগুলো দিয়ে একটা থালা মতো সাজিয়ে আলাদা করে ওইটা দেবো। আর ঘরে একটা থালায় যে দেবো সেটা মানে আমি ঘরেই রাখবো আর কি, সেই প্রসাদটা সবাই খাবো, তো এটা আমি ঘরে রাখবো আর ওইটা আমি বাইরে বাবাকে খেতে দেবো। তো এখানে দেখতে পাচ্ছো আমি কী কী রান্না করেছি, আর আমি সব কিছু এখন থালায় সাজিয়ে নিই। তারপরে আমি ঘরেই, ঠাকুরের ওই জায়গাটা ছোটো তো নিচে আমার ঘরেই আমি আসন পেতে বাবাকে বসিয়ে, বাবার ফটো বসিয়ে তো তার উপরে আমি তার সামনেই এই এই সমস্ত ভোগ সাজিয়ে একটু পুজো মতো করবো। আর আম দুধও আজকে বাবাকে দেব আর তার সঙ্গে ঠাকুরকেও। আর আমি স্নান করে আগে পুজো করে এসেছি, মানে আমার ঘরের যে পুজোটা, তারপরে আমি এখানে কিন্তু বাবার এখানটাতে গোছাতে এসেছি। তো দেখতেই পাচ্ছ একটা মানে কাপড় পেতে পিঁড়ির ওপরে, তারপর বাবার ফটোটা বসিয়ে আমি সামনে সব কিছু সাজিয়ে, যা যা তৈরি করেছি সব কিছু সাজিয়ে, বাবার ফটোতে ফুল টুল দিয়ে সাজিয়ে সাজিয়ে তারপরে আমি এখানে কাজটা করেছি। তো চেষ্টা করেছি নিজের মতো করে করার যতটা যা পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিলাম যে কীভাবে আমি বাড়িতে বাবার কাজটা করলাম ছোটোখাটো করে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।